সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটি স্পেশালি ব্যাচেলার পয়েন্ট খ্যাত শিমুল শর্মাকে নিয়ে, এবং যারা ব্যাচেলার পয়েন্ট সিরিজ নাটকটি টুকটাক দেখেছেন বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটি বানানো হয়েছে। কেননা ব্যাচেলার পয়েন্ট নাটকের মতো আর কোনো নাটক হয়তো এর আগে বাংলাদেশের তরুণ দর্শকদের এত উন্মাদিত করেনি। একমাত্র ব্যাচেলার পয়েন্ট নাটকটি এই দেশের তরুণ দর্শকদের এত উন্মাদিত করে তোলে, এবং এই ধারাবাহিক নাটকটিতে যারা যারা কাজ করেছেন এদের সকলের অভিনয় দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। যেমন এই ধারাবাহিক নাটকটিতে কাজ করেছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহমুদ, শামীম হাসান সরকার, মাজুক রাসেল, চাষী আলম ও জিয়াউল হক পরাশ আরও অনেকে, এবং এর মধ্যে একজন হলো শিমুল্লা ওরফে শিমুল শর্মা। যদিও তিন সিরিজের এই ধারাবাহিক নাটকটিতে তাকে সবগুলো পর্বে দেখা যায়নি, তবুও যেটুকু পর্বেই তিনি ছিলেন তাতেই তার অভিনয় দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন। আর আজকের এই ভিডিওতে আমরা তার সফলতার গল্প পাশাপাশি পরিবার, বয়স, ইনকাম, বাড়ি, গাড়ি সকল অজানা তথ্য এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো যাই হোক, এই আলোচিত মানুষটির পুরো নাম হলো শিমুল শর্মা, ও ডাকনাম শিমুল, এবং ভালোবেসে তাকে অনেকে শিমুল্লা ও মনু নামে ডাকে। সে 1995 সালে 30 মার্চ ফেনী জেলার সোনাইমুড়ি এলাকায় জন্মগ্রহণ করেন। তো সেই হিসেবে তার বর্তমান বয়স 26 বছর, এবং তার জাতীয়তা বাংলাদেশী, এবং তিনি একটি হিন্দু ধর্ম পরিবারে জন্মগ্রহণ করেন। তার উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি ও তার ওজন 67 কেজি। তো যাই হোক, তার পরিবারের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। অন্যদিকে শিমুল শর্মা ফেনীর একটি হাই স্কুলে মাধ্যমিক পড়াশোনা শেষ করেন। এরপর তিনি ফেনীর পলিটেকনিক থেকে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা শেষ করেন। তবে তিনি বর্তমানে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটারের উপর সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন। বর্তমানে শিমুল শর্মা একজন আলোচিত অভিনেতা যিনি বাংলাদেশের নাটক সিরিজে অভিনয় করছেন, এবং তার এত পরিচিতি পাওয়ার মূল কেন্দ্রই হলো ব্যাচেলার পয়েন্ট ধারাবাহিক নাটকটির মাধ্যমে। নাটকটিতে তরুণ দর্শকদের বিশাল আগ্রহ তৈরি করেছে। শুধু শিমুলই নয়, এই নাটকটিতে কাবিলা চরিত্রে অভিনয় করা জিয়াউল হক পলাশ অনেক আলোচিত হয়। পাশাপাশি আরও অনেকে রয়েছে, যেমন শামীম হাসান সরকার, তৌসিফ মাহমুদ, মাজুক রাসেল, চাষী আলম আরও অনেকে। মানে এই নাটকটিতে এতই ফানি মুমেন্ট ছিল যা বলার বাহিরে, এবং এরকম দৃশ্য দর্শকরা কখনোই ভুলবে না। তো যাই হোক, এবার চলুন জেনে নেই শিমুল শর্মা এতটুকু আসার পেছনের কাহিনী সম্পর্কে। শিমুল শর্মা ফেনীর একটি মধ্যবিত্ত পরিবারের থেকে উঠে এসেছেন, এবং অন্য সব অভিনেতাদের মধ্যে অভিনয় জগতে তার কোনো আত্মীয় স্বজন ছিল না, যার কারণে অভিনয় জগতে আসতে তার অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছে। যেমন সে যখন SSC পরীক্ষা শেষ করে তখন সে প্রচুর নাটক ও মুভি দেখত, যার ধারাবাহিকতে অভিনয় ডিরেকশন দেওয়ার তার ইচ্ছা জাগে। এরপরই তার নাটক ও সিনেমা নির্মাণের প্রতি আগ্রহ জাগে। ঠিক সেই সময় জনপ্রিয় পরিচালক কাজল আরফিন ওমি তার 6তম সহকারী পরিচালকের জন্য তার ফেসবুক পেজে একটি বিজ্ঞাপন দেয়, এবং এতে অনেকে অডিশন দেয়। এর মধ্যে একজন ছিল শিমুল শর্মা, এবং আবেদনে কিছুদিন পরে শিমুল শর্মার কাছে কল আসে পরিচালক কাজল আরফিন ওমির, এবং শিমুল শর্মা হয়ে যায় সহকারী পরিচালক হিসেবে। এবং এটি ছিল কাজল আরফিন ওমির 6তম সহকারী পরিচালক। এর আগে আরও কয়েকজন আছে, এর মধ্যে একজন হলো জিয়াউর হক পলাশ, যিনি সবসময় পরিচালক অমির সাথে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করে। অন্যদিকে শিমুল শর্মা সহকারী পরিচালক হিসেবে ডিরেকশনও দিয়েছে বেশ কিছু নাটকে। এর মধ্যে একটি নাটক হলো নেটওয়ার্ক বিজি নাটকটিতে। এরপর 1 জুন 2017 সালে বোম ফিল্ম এর চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে যোগদান করেন, এবং ইতিমধ্যে বেশ কিছু নাটকের চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে ডিরেকশন দিয়েছেন, এবং এর মধ্যে অন্যতম হলো ভাইরাল গার্ল, সানগ্লাস, হ্যালো বেবির মতো আরও জনপ্রিয় কয়েকটি নাটকে। তো যাই হোক, এবার চলুন জেনে নেই কিভাবে সে অভিনয় জগতে আসে। এর আগে শিমুল শর্মার অভিনয়ের প্রতি কোনো ইচ্ছা ছিল না, কিন্তু পরিচালক কাজল আরফিন অমির নির্দেশে কয়েকটি নাটক বা সিরিজে তাকে দেখা যায়, এবং জনপ্রিয় ও সর্ব আলোচিত অভিনেতা জিয়াউল হক পলাশের পর অভিনয়ে এসেছেন শিমুল শর্মা। যদিও এর আগে পরিচালক অভিনয়ের সাথে বেশ কিছু এক নাটকে অল্প সময়ের জন্য দেখা যায় তাকে, এবং জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলার পয়েন্টে তাকে শুরুর দিকে দেখা যায়। এবং ব্যাচেলার পয়েন্ট নাটকটিতে তার যে রোলটি ছিল সেটি হলো কাবিলার ছোট ভাই, এবং সে নাটকটিতে দেখা যায় সে অনেক টাউটামি করে ও চুরচা মারি করে, মানে এক কথায় তার অভিনয় অসাধারণ ছিল। এরপর 2 সিজন ও 3 সিজনও তাকে দেখা যায়, এবং নাটকের শেষ দিক দিয়ে তার একটি বড় ভূমিকায় দেখা যায়। তো আপনারা যারা ব্যাচেলার পয়েন্ট নাটকটি দেখেননি তারা অনেক কিছু মিস করেছেন, সুতরাং চাইলে আপনারা নাটকটি দেখতে পারেন। অন্যদিকে শিমুল শর্মার ব্যক্তিগত জীবনে কিছু তথ্য হলো, শিমুলের সাথে কোনো মেয়ের সম্পর্ক নেই, তিনি সিঙ্গেল রয়েছেন, চাইলে মেয়েরা চান্স নিতে পারেন। তো যাই হোক, তিনি অভিনয় ও ডিরেকশনের পাশাপাশি অন্যান্য কাজ চালিয়ে যাচ্ছেন, যেমন তিনি এখনও তার পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইনস্টাগ্রামে তার অনেক ভক্ত রয়েছেন, এবং দিন দিন তার ভক্ত বেড়েই চলেছে। তো যাই হোক, ভিডিওটি আর বড় করতে চাই না, ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুতরাং সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমেরিকা কোনো টিকিট লাগে না, ও জিনিস আনের করতে পারি আনে যে ইনে পড়েছে আমার টিকিট আছে নি তাহলে আনে ডালের বড় ভাই। ডালের বড় ভাই মানে কি? ডালের বড় ভাই মানে হেডও বড় ভাই, একটু দূরে রাখি, ধরেন আনে কলা খান ভাই রে, একটু দেন